আচ্ছা, সাফায়েত হোসাইন, সাফায়েত হোসাইন, সুমাইয়া, না পড়া পুরো 15 বাজেনি তো, এখন পড়া 15টা শুরু করো। আচ্ছা, তোমরা নবম অধ্যায় কি কোনো স্যার পড়াইছে তোমাদের? আয়েশা আক্তার কথা বলো তো আমার সাথে একটু। আয়েশা আক্তার শুনতে পাচ্ছো? এটা তো কথাই শুনতেছে না। এই তোমরা শুনতে পাও আমাকে? একজনও শুনতে পাচ্ছে না মনে হয়। সুমাইয়া, 85 রোল, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা যাই হোক, আমরা 15 অধ্যায় পড়াবো। কি শুনে দাও তো, শুনে দাও, আমরা 15 অধ্যায় থেকে শুরু করব, নবম অধ্যায় থেকে শুরু করব। শুনতে পাচ্ছ না মনে হয়? শুনতে পাবে না কেন? না তো কোনো কথা বিক্রাই আসতেছে না। এই যে দেখো কিছু বলবে। আয়েশাকে আমি বলছিলাম, আয়েশা তুমি বলো। আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায়নি তাই না? স্যার শোনা যাচ্ছিল কিন্তু আপনি সবাইকে বলতে পারছিল না। আমরা কি নবম অধ্যায় পড়াবো? নবম অধ্যায় কি ইতিপূর্বে কোনো স্যাররা পড়াইছে সেটা জানতে চাচ্ছি। স্যার নবম অধ্যায় হুমায়ুন স্যার শুরু করছে। পড়াইছে হুমায়ুন স্যার? শুরু? হ্যাঁ। আচ্ছা, আমি দশম অধ্যায় পড়াবো তাই। নবম অধ্যায় হলে আমি দশম অধ্যায় পড়াবো। দশম অধ্যায় হলো বাংলাদেশের সামাজিক সমস্যা। এখন এই দশম অধ্যায় থেকে শুরু হবে বাংলাদেশের সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা বলতে প্রথমে হলো সামাজিক সমস্যা কি, সামাজিক সমস্যা, এগুলো জ্ঞানের প্রশ্ন। অনেক সময় জ্ঞানের প্রশ্ন আসে যে সামাজিক সমস্যা কি। সামাজিক সমস্যা হলো এমন একটা ব্যবস্থা সমাজের উপরে একটা ক্ষতিকর প্রভাব পড়ে, সমাজের জনগণের উপর একটা ক্ষতিকর প্রভাব পড়ে, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা সম্মিলিত প্রচেষ্টা চালায়। দেশের নানা সামাজিক সমস্যা রয়েছে। সামাজিক সমস্যা হলো দেশের ইতিবাচক দিকগুলো, জনগণের যে ইতিবাচক দিক এর উপর একটা নেতিবাচক প্রভাব, না মূলক একটা প্রভাব। যেমন আমরা স্বাভাবিকভাবে মেয়েরা স্কুলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে একদিন পথে মেয়েদের সাথে কিছু দুষ্টু প্রকৃতির ছেলে, তারা বাজে কমেন্ট করলো, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করলো ইত্যাদি, একদিন প্রতিরোধ করলো, এগুলো কিন্তু সামাজিক সমস্যা। এর আগে সামাজিক সমস্যা ছিল, একজন লোক রাতের বেলায় হেঁটে যাচ্ছে, হঠাৎ করে কিছু ছেলেপেলে এসে তার পকেট মারলো, তার মানি ব্যাগ নিয়ে গেল, তার মোবাইলটা নিয়ে গেল, বেশি কথা বললে তাকে একটা চাকু মারল। আবার দেখা যাচ্ছে যে কোনো সময় বাসে বা গাড়িতে মানে পকেট মার ছিনতাই ইত্যাদি, এগুলো সামাজিক সমস্যা। এই সমস্যাগুলোই হলো সামাজিক সমস্যা, সমাজের সামাজিক অবস্থা যে বিরাজ করে তার উপরে যে ক্ষতিকর প্রভাব সেটাই হলো সামাজিক সমস্যা। মূল কথা যেটা, সামাজিক সমস্যা কি, সামাজিক সমস্যা বলতে বোঝায় যখন জনগণের উপর কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করে সেটাই হলো সামাজিক সমস্যা। বাংলাদেশে আমরা এই সামাজিক সমস্যা রয়েছে, এর মধ্যে একটা হলো কি, কিশোর অপরাধ। দুইটা সামাজিক সমস্যা, একটা হলো কিশোর অপরাধ, আর একটা হলো মাদকাসক্তি। এখন কিশোর অপরাধ বলতে কিশোর কারা, কিশোরকে আমরা বাংলাদেশে সাধারণত 7 থেকে 16 বয়সের বয়সী ছেলেমেয়েরা যে অপরাধ করে থাকে তাকে বলা হয় কিশোর অপরাধ। আর একটা হলো মাদক আসক্তি। মাদক আসক্তির মধ্যে যেগুলো নিষিদ্ধ কিছু পণ্য, ক্ষতিকর পণ্য সমাজে, সেগুলোতে যারা আকৃষ্ট হয়ে যায়, যেমন বিড়ি সিগারেট খাওয়া, তারপর মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা,
তারপরে তোমার বিভিন্ন ধরনের ট্যাবলেট, ফেন্সিডিল ইত্যাদি অনেক কিছু নেশাদ্রব্য এখন আমাদের সমাজে পাওয়া যায়। এগুলো যারা গ্রহণ করে তারা হলো মাদকাসক্ত। এই দুইটা সমস্যা আমাদের বাংলাদেশে এখন বর্তমান। তো কিশোর অপরাধের ধারণা সম্পর্কে আমি প্রথম যেটা বললাম, কিশোর কারা, কিশোর হলো আমাদের দেশে সাধারণত 7 থেকে 16 বছর বয়সের ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত যে অপরাধ সেইটাই হলো কিশোর অপরাধ। বিভিন্ন দেশের বিভিন্ন সমাজবিজ্ঞানী আইনবিদদের মধ্যে কিশোর সম্পর্কে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন থাইল্যান্ড, পাকিস্তানে কিশোর কারা 7 থেকে 18 বছর বয়স পর্যন্ত, আবার পক্ষান্তরে জাপানে এর বয়সসীমা অনেক বেশি, 14 থেকে 20 বছর, এদেরকে কিশোর বলা হয়। তাহলে কিশোর অপরাধীরা সাধারণত যে সমস্ত অপরাধগুলো করে সেগুলো তোমরাও জানো, আমিও জানি, বইতেও আছে, সব কিছু মিলেই আমি সংক্ষেপে একটা বলছি। যেমন চুরি, ডাকাতি, খুন, খারাপি, হাইজ্যাক করা, তারপর তোমার পথে ঘাটে ছেলেমেয়েদের পকেট মারা, উচ্ছৃঙ্খল আচরণ করা, দলবদ্ধভাবে মানুষের ক্ষতি করা, চাঁদাবাজি করা, তারপরে তোমার জুয়া খেলা, স্কুল পালানো, পরীক্ষায় নকল করা, পথে ঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তাদের মেয়েদের নির্যাতন করা, অশোভন ছবি তোলা, তারপর তাদের পিতামাতা সেটা কমপ্লেন করতে গেলে তাদের উপর অত্যাচার করা বা সম্মিলিতভাবে তাদের উপর হামলা করা, এই সমস্ত অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি, এই সবগুলো হলো কিশোর অপরাধের মধ্যে জড়িত। আমরা 2-4 দিন আগে দেখেছি যে এই কিশোররা যেখানে অপরাধ করে এই বয়স বিবেচনায় তাদেরকে কোনো জেল হাজতে প্রেরণ করা হয় না, তাদেরকে সাধারণত সংশোধনগারে পাঠানো হয়, যেখানে তারা 5 বছর থাকবে, 10 বছর থাকলে তাদের কী হবে, এইসব অপরাধ থেকে তারা মুক্ত হবে এবং সংশোধন হইয়া স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু সেখানে যশোরে যে সংশোধনগার আছে সেখানে দেখা যাচ্ছে বিগত কয়েকদিনে 3-4 জন ছেলে মারা গেছে। এখানে যাই হোক, সংশোধন কার দোষ আমি সেটা বলছি না, এই সংশোধনে তারা গিয়া সংশোধন না হয়ে আরও বিভিন্ন জটলায় জড়িত হয়ে যায় এবং এখানে দুই পক্ষে মারামারি বা যাই হোক প্রশাসনের হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, এর কারণে সেখানে বেশ লোক নিহত হয়, এর মধ্যে বগুড়ার 2 জন আছে। এরা হলো যখন এরা কাজটা করে তখন এদের কোনো পিছনে চিন্তাভাবনা নেই, এই সমস্ত ছেলেদের কোনো চিন্তাভাবনা নেই, এরা অধিকাংশই দেখা যাচ্ছে যে ওই সমস্ত ঘরের ছেলে পেলে যাদের ঘরে পারিবারিক শান্তি শৃঙ্খলা নাই, পিতামাতার মধ্যে অহরহ ঝগড়া বিবাদ, অথবা বাপের একাধিক বিয়ে শাদী, বাপ সংসারে ঠিকমতো অর্থ যোগান না দিয়ে অন্য অন্য কাজ নিজের চিন্তাই নিজে করে, কিন্তু এই সমস্ত ছেলেপেয়েরা আবার দেখা যাচ্ছে যে বিবাহ শাদী করার পরে বাবা অন্যত্র চলে যাওয়া, মা অন্যত্র চলে যাওয়া, এই ছেলেপেয়েরা বস্তিতে যেখানে সেখানে বড় হয় এবং এরা ছোটোবেলার থেকেই এইরকম বিভিন্ন অপরাধের খাতে জড়িত হয়। একসময় দেখা যাচ্ছে যে মানুষের মায়ের ধৈর্য খেয়ে তারা মানুষ হয় এবং যখন তারা বড় হয় তখন তারা সংঘবদ্ধ হয়ে কিশোর অপরাধে লিপ্ত হয় এবং সমাজকে একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ফেলে দেওয়া হয়। সাধারণ মানুষ যারা থাকে সমাজে তাদের পথ চলা খুব দুর্গম হয়ে দাঁড়ায়। আচ্ছা, কিশোরদের অনেক স্বাদ ইচ্ছা থাকে যেটা তারা পরিবারের মধ্যে পূরণ করতে পারে না, তাদের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং সুস্থ পারিবারিক জীবন, সামাজিক পরিবেশের অভাবে শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে। আমি শিশু কিশোরদের অপরাধী হওয়ার কারণ আলোচনা করব এখন এবং এই আলোচনাগুলো আমরা পয়েন্ট আকারে, বইতে আমাদের পয়েন্ট আকারে নাই, আমি পয়েন্ট আকারে বলবো, তোমরা পয়েন্টগুলো টুকবে, আমি তার উপরে আলোচনা করব। প্রথম হলো কিশোর অপরাধের অন্যতম কারণ হল দারিদ্রতা, 1 নম্বর কারণ লেখো তোমরা, 1 লেখো দারিদ্রতা, আমি বিশ্লেষণ করব এখন। দারিদ্রতা হলো এমন একটা জিনিস, আমাদের সমাজ কিন্তু সমাজটা নিয়ম আছে, অর্থনীতিবিদরা বলে থাকেন যে সমাজের উন্নয়ন হবে কিসের সাথে, অর্থনৈতিক উন্নয়নের সাথে, সমাজের উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়নের সাথে, কিন্তু যে সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়ন বেশি হয় তখন সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়,
কথা হয়েছে যে দাড়ি পাল্লার মতো সামাজিক উন্নয়ন যতটা হবে অর্থনৈতিক উন্নয়ন হতো এই সমানভাবে উঠতে হবে। কিন্তু দেখা যায় আমাদের উন্নয়ন অনেক অর্থনৈতিক নিচে কিন্তু সাংস্কৃতিক উন্নয়ন অনেক উপরে। এই কারণে সমাজে কিন্তু অনেক সময় কী হয় অপরাধী প্রবণতা বেড়ে যায়। এখানে একদল একজন ছেলে একই ক্লাসে পড়ে সে 80,000 টাকা দামের একটা মোবাইল ব্যবহার করে, আর একজন ছেলে একই ক্লাসে পড়ে সে একটা নর্মাল 1,200 টাকার মোবাইলও ব্যবহার করতে পারে না। এখানে কিন্তু এই যে দারিদ্রতার কারণ বিরাজমান, এবং ওই যে ছেলে মোবাইল নেয় সে কিন্তু সবসময় চেষ্টা করে যে একটা মোবাইল পাওয়ার জন্য, সেটা শেষ পর্যন্ত যেভাবেই হোক চুরি করে হোক খুন করে হোক ইত্যাদি, এদিকে আস্তে আস্তে ধাবিত হয়, তাদের ইচ্ছাটা অপূর্ণ থেকে যায়। তাদের যে একটা অদম্য ইচ্ছা সেটা প্রায় অপূর্ণ থেকে যায়, যে কারণে কিশোর অপরাধ কিশোররা অপরাধী হয়ে ওঠে। 2 নম্বর, সুষ্ঠু পরিবেশের অভাব। তুমি যেখানে বসবাস করো তোমার আশেপাশের পরিবারগুলা দেখা যায় অসম প্রতিযোগিতা, হয়তো 2টা পরিবার আছে কোটিপতি, তাদের ছেলেপেলেদের চলাফেরা মোটর সাইকেল আছে এটা আছে, তোমার সেটা কিছুই নেই। আবার তোমার নিচে এক গ্রুপ আছে যাদের কিছুই নেই, তারা সবসময় কি লেখাপড়া বাদ দিয়ে শৃঙ্খল ইত্যাদি চলাফেরা বিভিন্ন ধরনের নোংরামি নষ্টামির দিকে ধাবিত হয়। এক্ষেত্রেও শিশুদের মধ্যে কি হয় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। তারপর পিতামাতার বিবাহ বিচ্ছেদ, 3 নম্বর কারণ যেটা সেটা হলো পিতামাতার বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের কারণে দেখা যায় যে প্রথম ঘরের যে সন্তানরা থাকে দ্বিতীয় বিয়ের পরে, পিতার দ্বিতীয় বিয়ের পরে যে মা আসেন সে প্রথম ঘরের সন্তানদেরকে সেই রকম আদর স্নেহ করে না, সে তাদেরকে পরিবারের জন্য একটা বোঝা বা একটা জঞ্জাল মনে করে, এবং তার অত্যাচারে অনেক সময় ছেলেপেলে ঘর ছেড়ে পালিয়ে যায় বাইরে চলে যায়, পিতাও তেমন তাদের খোঁজখবর রাখে না, এবং এরকম অবস্থায় ওই সমস্ত ছেলেরা বিপদগামী হয়ে যায়। ওই সমস্ত ছেলেরা কী হয় বিপদগামী হয়, বিশৃঙ্খল উশৃঙ্খলের সাথে জড়িত হয় এবং তারা পরবর্তী সময়ে অপরাধকর্মে লিপ্ত হয়। তারপর চিত্ত বিনোদনের অভাব, চিত্ত বিনোদন বলতে কী বোঝায় তোমরা কি বোঝো কিনা জানি না, তবু আমি বলছি যে মনে করো সারাদিন আমি তোমাকে বলতেছি পর পর পর, কিন্তু এটা ঠিক না, তোমাকে একটু আনন্দের সময় দিতে হবে, তোমাকে খেলার সময় দিতে হবে, তোমাকে একটু টিভি দেখার সময় দিতে হবে, মাঝে মাঝে পিতামাতা তোমাদের সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে, এগুলোই চিত্ত বিনোদন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একই ধাঁচে স্কুলগুলো মাঝে মাঝে বন্ধ হয়, যেমন গ্রীষ্মের বন্ধ হয়, কী কারণ গ্রীষ্মে খালি আম কাটাটি খায় স্কুল খোলা থাকলে খাবে না, খাবে ঠিকই খাবে, কিন্তু এটা হলো একটা দীর্ঘ সময় ক্লাস করার পরে একটা ছুটি হলো, তোমরা একটু রিল্যাক্স করলাম, এটাও একটা চিত্ত বিনোদন এক ধরনের, বুঝতে পারলা? পুনরায় যখন স্কুল খোলে তাই নতুন করে লেখাপড়ার একটা গতি ফিরে আসে এবং আমরা উত্তম গতিতে লেখাপড়া শুরু করি। যেমন পরীক্ষার পরে, যে কোনো পরীক্ষার পরে ক্লাস ক্লাস একটু হালকা থাকে দুই একদিন, এর কারণ ওই সময় পরীক্ষা দিয়ে ছেলেপেলেরা একটু রিল্যাক্স থাকে, একটু কম পড়াশুনো করে, আবার কিছুদিন পর তারা পড়াশোনায় সক্রিয় হয়ে ওঠে, এটা কিন্তু এক ধরনের চিত্ত বিনোদন। পরিবারের সবাই মিলে একদিন বাইরে যাই ঘুরে আসা, অথবা বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে গিয়ে ঘুরে আসলাম, মনটা একটু ফ্রেশ থাকলো, এটার নামে চিত্ত বিনোদন। এগুলো যদি একেবারেই না হয়, খালি বাবা মারা যদি সবসময় তাদের সন্তানদের রেখে টাকা পয়সা কামাইয়ের ধান্দায় ব্যস্ত থাকে, তাহলে দেখা যাবে যে সেখানকার ছেলেমেয়েরা হতাশায় ভোগে। হতাশা বোঝো তো, বিভিন্ন নানা ধরনের চিন্তাভাবনা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের দুষ্টামির জন্মদান করে, এবং সেখান থেকে ছেলেরা কিশোর কিশোরীরা অপরাধী হয়ে ওঠে। ছোটোবেলা থেকেই খেলাধুলা সঙ্গী রাখা শরীরচর্চা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যবলে জড়িত থাকলে শিশু কিশোর সাধারণত আনন্দ ঘন পরিবেশে বড় হয়, আনন্দ ঘন পরিবেশে বড় হয় তাদের। এগুলো তুমি কিছুক্ষণ পড়লা, পড়ার পরে আর ভালো লাগতেছে না, হঠাৎ করে তুমি একটা গান শুনলা অথবা টিভিতে বিশেষ একটা অনুষ্ঠান দেখলা, হ্যাঁ, তখন তোমার পড়াটি দেখে আবার তুমি নতুন করে পড়তে বসলা, এটাই হলো তোমার চিত্ত বিনোদন।
আর একটা জিনিস হলো যে বস্তি সমস্যা। আমাদের দেশে দেখা যায় সাধারণত শিল্প অঞ্চলে যে সমস্ত কারখানা ইন্ডাস্ট্রি যেখানে আছে তার আশেপাশে কিছু বস্তি গড়ে ওঠে। এরা হলো কারা? নিম্ন আয়ের শ্রমিক শ্রেণীর পরিবাররা এখানে ঘনভাবে ঘনবদ্ধভাবে বসবাস করে। এখানে চলাফেরা, কথাবার্তা, আচার আচরণের কোনো মান সম্মানের কত বিভেদ নাই। বড়রা ছোটদের সামনে বিড়ি সিগারেট খাচ্ছে, অকথ্য অকথ্য ভাষায় গালিগালাজ করছে ইত্যাদি শিখে ছেলেমেয়েরাও এইভাবে অভ্যস্ত হয়ে যায়। এবং সেখান থেকে কিছু ছেলেরা কী করে, তারা অপরাধী হয়ে ওঠে। এবং এই অপরাধী সঙ্গ একসময় বড় হয়ে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খুন, খারাপি, চুরি, ডাকাতি, হ্যাঁ, হাইজাকার ইত্যাদি তৈরি হয়। এরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে, আর বস্তি শুধু শিল্পাঞ্চলেই নয়, বর্তমানে বস্তি আমাদের সৃষ্টির আর একটা অন্যতম কারণ যেটা আমরা দেখতে পাই সেটা হলো কি, নদী ভাঙন। নদী ভাঙনের ফলে অনেক সময় দেখা যায় যে ভালো ভালো পরিবার নদী ভাঙনের শিকার হয়ে তাদের সমস্ত জমি জমা হারিয়ে ফেলে, এবং একসময় তারা রাস্তার পাশে অথবা কোথাও বস্তির পাশে গিয়ে বাসা বাড়ি তৈরি করিয়ে থাকে। সেখানে যখন তাদের খাদ্যের অন্বেষণ থাকে না, কর্মের ব্যবস্থা থাকে না, তখনকার ছেলেপেলেরা যা কিছু করে পরিবারেরা কোনো রকমে তাদের বাধা প্রদান করে না। যে যেভাবে পারে খাচ্ছে, যে ব্যাপারে আয় করছে ইত্যাদি, এ সমস্ত ছেলেপেলেরা অনেক সময় বিপদগামী হতে হয়। এরা কিন্তু বংশগতও না, প্রথাগতও না, এরা কিন্তু পরিবেশগত কারণে, ভৌগোলিক কারণে। যেমন আমাদের নদী নালাগুলো এখন এই ভাঙছে, এই যে বন্যার পরে যে নদীগুলো ভাঙতেছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। তোমরা যদি মাঝে মাঝে টিভির খবর টবর একটু দেখো তাহলে এটা সচিত্র প্রতিবেদন দেখতে পারবে যে কী অবস্থা, এখন ওই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে। এখান থেকেও বস্তির সৃষ্টি হয় এবং এখানকার ছেলেপেলেও অনেক সময় অপরাধী হয়ে উঠে। তারপর সঙ্গদোষ, এটা মানে ছেলেপেলেদের মানে খারাপ হওয়ার একটা প্রধান উপায়, সেটা হলো সঙ্গদোষ, বন্ধু নির্বাচন। তুমি তোমার বন্ধু যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি স্বাভাবিক কারণে তোমার আচার আচরণ ভালো হবে, আর তোমার বন্ধু যদি খারাপ হয় তাহলে তুমি কি খারাপ দিকে ধাবিত হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক এবং এটাই সমাজে দেখা যাচ্ছে। মানুষ কিন্তু খারাপ পথে খুব দ্রুত যায়, খারাপ থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? তুমি দেখো তোমার যদি বন্ধু ভালো হয় তাহলে স্কুলে তোমাদের যখন টিফিন হবে তখন ভালো বন্ধু কী বলবে, চল যাই নামাজ পড়ে আসি, আর খারাপ বন্ধু কী বলবে, চল ওই পেশে যাবে মেয়েদের সাথে দুষ্টামি করি, ই করি, খেলাধুলা করি, মারামারি করি ইত্যাদি ইত্যাদি, তারা তখন ওই দিকে ধাবিত হবে। আর একজন খারাপ বন্ধু তিনজন ভালো বন্ধুকে নষ্ট করতে পারে, কিন্তু তিনজন ভালো বন্ধু একজন খারাপ বন্ধুকে ভালো করা তাদের জন্য যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য তোমরা যখনই যা করবে সঙ্গী নির্বাচন, বন্ধু নির্বাচন করায় খুব সচেতন এবং খুব মানে কী বলি অত্যন্ত দূরদৃষ্টির সম্পর্কে বন্ধু নির্বাচন করবে। খেলার সঙ্গী বা বন্ধু সবচাইতে কী করে খারাপ বা ভালোর দিকে কাজ করতে পারে। সেই জন্য দেখা যায় যে এই যে কিশোর অপরাধী হওয়ার পিছনে এই খারাপ বন্ধুদের, খারাপ বন্ধুর সহযোগিতার যথেষ্ট প্রভাব পড়ে। তারপরে তোমার শারীরিক ত্রুটি, আর একটা সবচেয়ে বড় কথা হলো কি, যে সমস্ত ছেলেপেলেরা শারীরিক ত্রুটিতে ভোগে। শারীরিক ত্রুটি কি? মানসিক প্রতিবন্ধী, যেমন খোড়া, অন্ধ, তারপরে পঙ্গু, ল্যাংড়া ইত্যাদি, যারা শারীরিক বৈকল্য বা ত্রুটি যাদের আছে এরা কিন্তু মেধাবী হয় প্রচুর। এই সমস্ত ছেলেমেয়েরা প্রচুর মেধাবী হয় এবং এরা ঘরে বসে, যেহেতু এদের বন্ধুবান্ধব খুব কম, এদের খেলার সাথে কম, এরা তখন নিজেরা নিজেদের মধ্যে কী করে অনেক রকমের অপরাধমূলক কাজ এরা তৈরি করে এবং অপরাধী হয়ে ওঠে। এ কারণে শিশু কিশোরের মানসিক গঠনে সাধারণ অত্যন্ত জটিল হয়ে যায় এই ধরনের শিশুদের। সঙ্গী বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয়, এভাবে সঙ্গদোষে কি অপরাধী হতে পারে। বর্তমানে মোবাইল ইন্টারনেট অপব্যবহার করে সমাজে এক ধরনের কিশোর অপরাধ ব্যাপকভাবে বেড়ে গেছে। মোবাইলের মাধ্যমে
অথবা ইন্টারনেটের অপব্যবহার। একটা জিনিস ভালো কিন্তু তার খারাপ দিকও থাকবে। এখন আমরা যদি ভালোটা গ্রহণ করি তাহলে আমরা ভালো, আর যদি খারাপটা গ্রহণ করি তাহলে আমরা খারাপ। তোমাকে তো বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ, তোমাকে সে ভালোটাই বেছে নিতে হবে। এই ভালোটা বেছে নিলে তখন তুমি কি করতে পারবে, যে তোমার সঠিক বন্ধুকে তুমি নির্বাচন করতে পারবে। এটা হলো তোমার মানে শিশু কিশোরদের অপরাধ হওয়ার অপরাধীর কারণ। আমি কিন্তু 60টা পয়েন্ট বলেছি, তোমরা এই 60টা পয়েন্টের উপরে আমি আলোচনা করছি, আবারও আমি এটা রিপিট করব। এখন দুই নম্বরে যেটা আমরা পড়বো সেটা হলো কিশোর অপরাধের প্রভাব এবং প্রতিরোধ। প্রভাব মানে কিশোর অপরাধের ফলে সমাজে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, কী ধরনের সামাজিক অবস্থা দাঁড়ায়, কী সমস্যার সৃষ্টি হয়, এটা হলো প্রভাব। আর এরা কীভাবেই বা প্রতিরোধ করা যায়, এই প্রতিরোধের উপায়ও আমরা আলোচনা করব। তাই প্রথম হলো শিশু কিশোরদের এই কাজগুলো অপরাধগুলো সমাজে কী ধরনের প্রভাব সৃষ্টি করে, যেমন চুরি করে, পকেট মারে, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে, মানুষের দোকানপাট বাড়িঘর যানবাহনের উপর হামলা চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ, অন্যান্য নাশকতামূলক কাজ, মেয়েদের উত্তপ্ত করা প্রভৃতি কিশোররা সমাজে করে থাকে। এবং এরা অনেক সময় দল বেঁধে ডাকাতি করে, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে, খুন করে। সে পরিবারে একরকম কিশোর অপরাধী আসে, তাদের পারিবারিক শান্তি নষ্ট। এখন যে পরিবারে একজন কিশোর অপরাধী আসে, সে কিন্তু বাহিরে যে মানুষের শান্তি নষ্ট করে তা কিন্তু নয়, সে তার পরিবারেও প্রথম শান্তি নষ্ট করে। জোরে বলো একটু, সে কিন্তু পরিবারের মধ্যেও অশান্তির সৃষ্টি করবে। কী করবে, বাপ মায়ের কাছে টাকা দিতে টাকা চাবে, টাকা না দিতে পারলে কী করবে, ড্রেসিং টেবিল ভাঙবে, ফার্নিচার ভাঙবে, এটা চুরি করে নিয়ে বাইরে বিক্রি করবে, ওটা চুরি করে নিয়ে বিক্রি করবে, ভাই বোনদের সাথে খারাপ আচরণ করবে, বাপ মাদের অবাধ্য হয়ে যাবে ইত্যাদি। এটা তোমরা আশেপাশে বা তোমাদের কারো পরিবারে যদি থেকে থাকে তাহলে তোমরা দেখবে। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় মানে কি? ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় মানে কি? কথাটা বুঝতে পারলাম না তো, একটু ক্লিয়ার বলো, ক্লিয়ার আসতেছে না। ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় মানে চাঁদা আদায়। আচ্ছা, চাঁদা বোঝো না, একজন বড় একটা দোকান আছে, এখন এরা যাই বললো যে আপনাকে আপনাকে 5,000 টাকা চাঁদা দিতে হবে, বা তুমি একটা বাড়ি করতেছো, যাই বলতেছে আমার কাছ থেকে ভালো নেওয়া লাগবে না হলে কাজ বন্ধ করে দেবো। আবার এক গ্রুপ এসে বলতেছে আমি ঈদ দেবো, ঈদ না দিলে বাড়ি করতে পারবো না, কাজ বন্ধ থাকবে, সে 1 টাকার জিনিস 3 টাকা তোমার কাছে, তাহলে বাড়ি করতেছেন 50,000 টাকা দিতে হবে না, বাড়ি হবে না, এটার নাম হলো চাঁদা। এগুলা চাঁদা আদায় করে কিশোররা, এর সাথে অনেক সময় বড়রাও থাকে ইত্যাদি। কখনো কখনো তার কারণে খুন, নাশকতামূলক কাজ কি? নাশকতামূলক কাজ হলো কোনো জিনিসে অগ্নিসংযোগ করা। এখন ওই ধরো এই যে ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলো, তাই না, এখন ওই চাঁদা চাইতে যাইয়ে ব্যবসায়ী চাঁদা দিল না, তখন এরা দল বেঁধে কী করলো, দোকানের জিনিসপত্র তছনছ করে ভাঙিয়ে সুরিয়ে এক সময় হয়তো আগুন অগ্নি সংযোগ করলো ইত্যাদি। এগুলো হলো নাশকতামূলক কাজ। এখন কিছু ছেলেপেলে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে, তার পরিবারের সদস্যরা এসে বাধা দিল, ওরা সম্মিলিতভাবে তাদের উপরে আক্রমণ করলো, তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দিল, ভাঙিয়ে সুরিয়ে ফেললো। এ ঘটনা ঘটে যে আজকের পেপারেই আছে যে এই যে ওটা হলো কি, নতুন শাহজাহানপুর থানার মধ্যে একদল ছেলে পেলে এরকম ছোট্ট, তারা কিশোর, কিশোর গ্যাং, তারা কারোই কথা শোনে না, এবং গ্রামের লোকজন সব একত্রিত হইয়া ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত তাদের একত্র হয়ে থানায় কমপ্লেন করছে। বুঝতে পারলে, এরা খুনও করে, এদের খুন করা এদের কাছে কোনো ব্যাপার না। এরকম কিশোর অপরাধী আছে, তাদের পারিবারিক শান্তি বিনষ্ট হয়, যেটা বললাম একটু আগেই আমি। বাংলাদেশ শহর গ্রাম অঞ্চলে কিশোর অপরাধীর দ্বারা মেয়েদের উত্তপ্ত করার ঘটনা শোনা যায়। মেয়েদের প্রতি অশ্লীল অশোভন উক্তি করা, মেয়েরা নিরাপদে স্কুলে যেতে পায় না, অনেক সময় তাদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে তাদের অপহরণ করা হয়, শারীরিক নির্যাতন করা হয়, অ্যাসিড নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন ধরনের আক্রমণের তারা শিকার হয়। এসব বখাটে কখনো কখনো ছাত্রছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, অনেক ছাত্র ছাত্রীরা অনেক সময় স্কুলেই যায় না এদের অত্যাচার।
কিশোর অপরাধী অনেক সময় মাদকাসক্তি অন্যান্য খারাপ অভ্যাসের সঙ্গে জড়িয়ে থাকে এবং এরা আস্তে আস্তে কিন্তু মাদকাসক্তিও হয়, এটাই দেখা যায়। এখন আমরা কিশোর অপরাধের যে প্রভাবটা সমাজে পড়ে এটা তো অহরহ বাস্তব চিত্র, তাই না? তুমি রাত 10টার সময় বাসায় আসতেছ, দেখা যাচ্ছে যে তুমি একা, হঠাৎ করে দেখবে যে 3-4টে ছেলে তোমার মোবাইলে টাকা পয়সা চালু সব ছিনে লই যাবে, এরাই কিশোর অপরাধ, এরাই অপরাধী। আবার তুমি যদি তাদের প্রতিবাদ করো দেখা যায় তোমাকে চাকু মারলো, তাই না? এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা, এরাই হলো কিশোরদের দ্বারা অত্যাচারিত যারা অপরাধী দ্বারা তাদের দ্বারা সমাজে এই প্রভাব সৃষ্টি হয়। নিরাপত্তাহীনতা, এদের অত্যাচারে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে সবাই। তাহলে এগুলা প্রতিরোধের উপায়, এগুলা প্রতিরোধের উপায় একদিন বা একার পক্ষে কোনো রকমেরই সম্ভব নয়। এই সমস্যার প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে মানে অত্যন্ত সাহসিকতার সাথে এদের প্রতিবাদ করতে হবে। অভিভাবক সচেতনতা এবং দায়িত্ব, এখন এই যারা অপরাধ প্রবণতার সাথে জড়িত আছে এদের প্রতিবাদ সম্পর্কে প্রথম মাতা পিতা বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকেন তবে তারা সহজেই কিশোরের অপরাধ থেকে দূরে থাকবে এবং সে পথ থেকে সরিয়ে আনতে পারবে। এর জন্য ঘরের পিতামাতার ভূমিকাটা বেশি রাখতে হবে। এখন আজকালকার পিতামাতা তো যারা সন্ত্রাসী, বাবা মারা তাদের দ্বারা আগেই অত্যাচারিত হয়, যার জন্য তারাও কিছু করতে পারে না। অনেক সময় যারা উঠতি যে সমস্ত কিশোর অপরাধ তাদেরকে হয়তো লাইনে আনা যায় কিন্তু অনেকদের আনা যায় না। পরিবারের সন্তানরা সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, তাদেরকে সুস্থ মানসিক যাতে বিকাশ হয় এর জন্য সেই পথে তাদেরকে ধাবিত করতে হবে প্রথম থেকেই। এজন্য সন্তানদের ভালো করে চলাফেরা নজর রাখতে হবে, কার সাথে বন্ধুত্ব করে কার সাথে চলাফেরা করে এটা লক্ষ্য রাখতে হবে। এখন আমার ছেলে স্কুলে পাঠাই দিয়ে আমি চুপচাপ বাসায় বসে থাকলাম তাহলে তো হবে না, আমাকে খেয়াল রাখতে হবে আমার ছেলে স্কুলে গেল না কোথায় আড্ডা দিতে গেল, বাসার দিয়ে চলে গেল, সে স্কুলে গেল না অন্য কোথাও গেল। এটা কিন্তু দেখা যায় তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা বেশি। আমার সেকশনে এক ছেলে এই তোমার ইসের আগে বন্ধের আগে সে স্কুলে যায়নি, তার মা আসছে আমার সাথে, আমি জিজ্ঞেস করলাম তো আপনার ছেলে তো যায়নি, না স্যার আমি তো ক্লাস ছিলাম। এখন কোথায় ছিল, আমি তো ক্লাসে ছিলাম, আমার তো ক্লাস ছিল আজকে, তোমার এখানে তো ক্লাস করলাম। তখন আরও দুই একজন ছেলেকে ডাক দিলাম, তারা বললো না স্যার ওদের স্কুলে আসেনি। তখন তার মা চুপ হয়ে গেল। এখন ওকে বললাম, জিজ্ঞাসা করলাম যে তুমি মিথ্যা কথা বললে কেন, তুমি আসলেই ভালো কথা সেটা মাকে বলো যে মা আমি এই কারণে আসিনি বা এটা সেটা ইত্যাদি, সেটা না, তুমি আমার সাথে মিথ্যা কথা বললাম। তো আমি এর শেষ পর্যন্ত বুঝেই বুঝেই দিলাম অনেক কথা, বাবা মিথ্যা বলা হয় না একটা সেটা ইত্যাদি। তারপর ও মা দেখলাম একটু রাগান্বিতই হলো এবং পরে কী হয়েছে আর জানি না, তারপর তো স্কুল টুস্কুল বন্ধ হয়ে গেল। তো এই যে ছেলে চলে আসছে, যে সমস্ত মায়েরা একটু সচেতন তারা স্কুলে চলে আসছে যে আমার ছেলে স্কুলে আসছে না দেখার, আর অনেক গার্জেনের তো খবরই রাখে, অনেক পিতা জানে না যে তার ছেলে কোন ক্লাসে পড়ে, তার সেকশনের নাম কী, তার শাখার নাম কী, তার রোল নম্বর কত, এরকম প্রমাণ বহুত আছে, প্রমাণ দেওয়া যায়। তাহলে পিতামাতা যদি উদাসীন থাকে তাহলে সে পরিবারের সন্তানরা নষ্ট হইতে পারে। শুধু অর্থ কামাই করে দিলেই হবে না, অর্থটাকে যথাযথ ব্যবহার হচ্ছে কি না এ ব্যাপারে পিতার খবর রাখতে হবে, শুধু মাতার উপর নির্ভর করলেই চলবে না এটা। তারপর আর্থসামাজিক কর্মসূচি, এখন এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে স্যার আর্থসামাজিক কথার অর্থ, এটা তো অনেকেই অনেকেই বোঝো না যে আর্থসামাজিক কী, বুঝো আমার তো মনে হয় না, যাই হোক আমি বলে দিচ্ছি। আর্থসামাজিক হলো আমাদের চারপাশে লোকজনের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা, এই অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা যখন ভালো থাকে তখন কিন্তু সেইখানে পরিবেশ ভালো থাকে, সেইখানে পরিবেশ ভালো থাকে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যখন পরিবারের আয় বৃদ্ধি পায় তখন কিন্তু পরিবারের সব কিছু পরিবর্তন হয়, তাই না? মানুষের রুচি মানে রুচি জ্ঞানের পরিবর্তন হয়, তখন দেখা যাচ্ছে যে ভাঙা ডাইনিং টেবিলটা আর নাই, ভালো একটা ডাইনিং টেবিলে আসছে, তারপর আগে ফ্যান ছিল আর এসি আসছে ইত্যাদি ইত্যাদি, এইভাবে মানুষের উন্নতি হয়, রুচি জ্ঞানের উন্নতি হয়। সাথে সাথে কী হয়, তাদের ছেলে মেয়েদেরও মানসিক অবস্থার পরিবর্তন হয়।
এখন জি স্যার সামাজিক অবস্থা যদি খারাপ থাকে তখন সেই পরিবারে মন আনতে যদি কাঁটা ফুগায় তাহলে সেই পরিবারে পিতামাতারাও ছেলে মেয়েদেরকে ঠিক মতো লুক আফটার করতে পারে না, দেখাশোনা করতে পারে না বা করেও না, কে কি করতেছে ব্যাপারে খেয়ালে রাখে না। কেন স্কুলে যাবে, স্কুলের বেতন দিতে পারছে না, মাস্টার ছিল মাস্টারের টাকা দিতে পারতেছে না, তাহলে এখন সে ছেলে কী করবে, তাহলে যাই এটা কাজ কর। এখন সে কী কাজ করে সেটাও বাপ জানে না, মাও জানে না, যাই সে তাই করতেছে এবং আস্তে আস্তে হচ্ছে একজন কিশোর অ্যারেস্ট হয়ে গেছে। কী কারণ? সে দুইটা মারার কাছে আসা, আজকে বাপ জানলো যে তার ছেলে দুইটা মারার কাছে আসা, এর আগে কিন্তু সে জানে খোঁজ নেই। এভাবে আর্থসামাজিক অবস্থার কারণেও অনেক সময় এই কী হয়, এই কিশোর অপরাধের সৃষ্টি হয় এবং এগুলো সবসময় পরিবারের যে সমস্ত কর্তা থাকে তাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে অর্থনৈতিক অবস্থা যাই থাকুক তার মধ্যেও ছেলে মেয়েকে সুষ্ঠুভাবে মানুষ করা যায়, এই তারা সচেতন। সকল শিশু কিশোর প্রতিষ্ঠানে শিক্ষার আওতায় আনতে হবে, তবে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ সুন্দর সামাজিক জীবনে আগ্রহী হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে। এখন শিক্ষার সুযোগ, শিক্ষার সুযোগ ইচ্ছা থাকলেই এখন কিন্তু শিক্ষা খুব একটা অসুবিধা হবে এবং সকল শিশু কিশোর প্রতিষ্ঠানিক শিক্ষার আওতায় যদি আসে একদিনে শিক্ষায় প্রত্যেকে সুস্থ, তার মনোবৃত্তি বিকাশ হবে, সুস্থ স্বাভাবিক বিকাশ ঘটবে এবং অন্যদিকে সে কী করবে, অপরাধীদের সঙ্গ থেকে দূরে থাকবে এবং অপরাধী হওয়া না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে। আর একটা জিনিস থাকতে হবে, চিত্ত বিনোদন। আমি আগেও বলছিলাম যে শিশু কিশোরদের যে অপরাধ হওয়ার কারণের মূল যেটা সেটা কিছুটা শিশু চিত্ত বিনোদনের অভাবে হয়ে থাকে। অনেক সময় যায় যে কোনো পরিবারের পিতামাতা দুজনই কাজ করে এবং সেরকম ক্ষেত্রে কী হয়, তখন সেই পরিবারের শিশুরা এই যে রাগি হয় অনেক সময়, কেন ঘরে তারা সবসময় বন্দি থাকে, রাগি হয়, অসহিষ্ণু হতে হয়, অসামাজিক হয়, ভদ্রভাবে মানুষের সাথে কথা বলতে পারে না ইত্যাদি। তাদেরকে জ্ঞান বিজ্ঞান তথ্যমূলক এবং সুস্থ আনন্দদায়ক মানে পরিবেশ সৃষ্টি করতে হবে, মাঝে মাঝে বেড়াতে যেতে হবে যদি আমি বসি। শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে, শিশু শিশুরা যেন খারাপ সংস্পর্শে না পড়ে সে ব্যাপারে তাদের নিজের যেমন সতর্ক থাকতে হবে তেমনি অভিভাবক যেন সচেতন থাকে। এই জোরে জোরে কি কথা বলে, কথা শোনা যাচ্ছে কার, চুপ করো। শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে, মানে বিশেষ করে শিশু যারা লেখাপড়া না শিখে শ্রমিক হিসেবে কাজ করে এটা নিষিদ্ধ করতে হবে এবং তাদের প্রতি অত্যাচারের মাত্রা কমিয়ে আনতে হবে। আচ্ছা যাই হোক, এই মোটামুটি এরকম ছিল, এটুকুই। আগামী ক্লাসে আমরা আবার এর পরবর্তী থেকে পড়াবো এবং কিছু প্রশ্ন রেডি করে তোমাদেরকে দেব। তোমরাও আর যোগদানের সংখ্যা আর একটু বাড়াও, খুব কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।